কিছুদিন আগে আমার দেশের সর্বোচ্চ প্রধান ব্যক্তি যিনি তিনি বলেছেন যে আগামী বছর হবে দুর্ভিক্ষের বছর শুনেন নাই আপনারা শুনছেন শুনছেন আচ্ছা বলেন তিনি যেহেতু বলেছেন দুর্ভিক্ষ আসবে সুতরাং আমরা ধরেই নিছি দুর্ভিক্ষ আসবে কারণ তিনি তো কোনোদিন মিথ্যা কথা বলে না সুতরাং আমরা ধরেই নিছি দুর্ভিক্ষ আসবে এখন দুর্ভিক্ষ যে কারণেই হোক যদি এসে যায় তাহলে বাঁচার রাস্তাটা কি বের করতে হবে না যদি সব সমস্যার সমাধান আল্লাহর কালামে থাকে তাহলে দুর্ভিক্ষ থেকে বাঁচার রাস্তাটা আল্লাহর কালামে থাকার দরকার আছে না নাই বলেন আছে আছে আজকে আমরা কোরআন থেকে সমাধান জানব দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায় কি ভাই আমার মোটা দাগে প্রথমে দুইটি আয়াত উল্লেখ করতে চাই এই ভাই একটা সুজা শব্দ হবে না মোটা দাগে দুইটি আয়াত উল্লেখ করতে চাই দুর্ভিক্ষ কেন আমাদের উপরে আসে কেন বিপদ আপদ মুসিবত আমাদের উপরে আপতিত হয় কেন আমাদের উপরে দুর্যোগ নেমে আসে বিপর্যয় নেমে আসে কেন আমাদেরকে সমস্যা সংকটের মুখোমুখি হয় হতে হয় এই বিষয়ে দুইটি আয়াতে কারিমে আগে পাঠ করতে চাই এরপরে আমি দুর্ভিক্ষ থেকে বাঁচার রাস্তা কি বলতে চাই আল্লাহ বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহু আকবার বলেন জলে স্থলে যত বিপদ আপদ আর মুসিবতের মুখোমুখি তোমরা হও না কেন যত রকম বিপর্যয় দুর্যোগ আর দুর্ভিক্ষের মোকাবেলা তোমাদের করতে হোক না কেন যত সমস্যা আর সংকটের মুখোমুখি তোমরা হও না কেন সবগুলি তোমাদের নিজের হাতের কামাই করা তার মানে তোমাদের গুনার কারণে তোমাদের অবাধ্যতার কারণে এ সমস্ত বিপদ আপদ নেমে আসে কথা বলেন ঠিক না রে ঠিক তার মানে দুর্যোগ দুর্ভিক্ষ মহামারী এগুলি আসে আমাদের গুনার কারণে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে এরপরে দুই নাম্বার কারণ শুনুন অনেকগুলি কারণ আছে আমি মৌলিক দুটি কারণ বলছি ভাই আমার দুই নাম্বার কারণ হলো আল্লাহ বলেন ওয়ালা নাবুলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ولنبلونكم আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব বিষয়ীন কিছু বিষয়ের পরীক্ষা এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ কোন কোন বিষয়ের পরীক্ষা আপনি নেবেন কোন কোন সাবজেক্টের পরীক্ষা আমাদেরকে দিতে হবে রব্বুল আলামিন বললেন এক নম্বরে তোমাদের যে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে মিনাল খাউফ তোমাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করা হবে হুমকি ধামকি দিয়ে পরীক্ষা করা হবে তোমরা সত্যের পথে চলতে গেলে তোমার জীবন নাশের হুমকি আসবে তোমাকে মামলা মোকদ্দমায় জড়ানোর হুমকি দেয়া হবে তোমার প্রাণনাশের হুমকি দেয়া হবে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেয়া হবে তোমাকে চাকরিচ্যুত করার হুমকি দেয়া হবে তোমাকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেয়া হবে এমনকি তোমাকে ফাঁসিতে ঝোলানোর হুমকি দেওয়া হবে ঠিক আছে ঠিক বলে এই হুমকি আছে না নাই ভয়ভীতি আছে না নাই ভাইরা আমরা আল্লাহকে বললাম আল্লাহ দুই নাম্বার কোন সাবজেক্টের পরীক্ষা আমাদেরকে দিতে হবে আল্লাহ বললেন মিনাল খাউফি ওয়াল জুই ভয় ভীতি হুমকি ধামকির পরে দুই নম্বরে যে সাবজেক্টের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে সেই সাবজেক্ট হলো দুর্ভিক্ষ কি দুর্ভিক্ষ তার মানে হচ্ছে দুর্ভিক্ষটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবেও আসতে পারে কথা বুঝা গেছে প্রথম আয়াত আমি যেটা বলেছি সেটা হলো যে আমাদের গোনার কারণে আমাদের মাথার উপরে দুর্ভিক্ষ আসতে পারে আর দুই নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে পরীক্ষা স্বরূপ আমাদের মাথার উপরে দুর্ভিক্ষ আসতে পারে আচ্ছা দেখেন সামনে একটা মেইন রোড আছে আছে না এই মেইন রোডে হুন্ডা চলে কিনা হুন্ডা চলে দ্রুত গতিতে একটা হুন্ডা চলছে আমার মতো একজন যুবক মানুষ পিপ 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 করে এক খুব জোরে যাচ্ছে একটা বাচ্চা স্কুল থেকে ফিরতেছে বাচ্চাটাকে ধাক্কা দিল বাচ্চাটা পড়ে গেল কপাল ফেটে ফিরকি দিয়ে রক্ত বেরোচ্ছে
বাজারের পাশে লোকজন সবাই জড় হয়ে গেল দৌড় দিয়ে চা পান বিড়ি যে যে অবস্থা আছে সব ছেড়ে ছুড়ে সবাই লোকজন দৌড়িয়ে গেল যাবে না যাবে যাওয়ার পরে একদল লোক বলতেছে যে শব্দ যেই হুন্ডালা এ বেটা হুন্ডালার ঘর কিচ্ছু দেখে না হুন্ডা পাইলে মনে আছে কি যে পাইল ঠিক না ঠিক বলে কি কইবে কি না আরেক দল লোক যে বলবে এই খালি হুন্ডালার দোষ দিলে হবে না হুন্ডালা তো কি বলে হরেন দিতে আছে দিতে আছে এই বাচ্চা তো কিচ্ছু শুনে পায় না ঠিক না ঠিক বলে বলবে না আরেক দল লোক এই যে সেভেন সাহেবের মতো কিছু সচেতন মানুষ আছে ওনারা যায় কি বলবে জানেন তৃতীয় দলের লোকেরা এরা যায় বলবে এই দোষ হুন্ডালার হোক আর বাচ্চাটার হোক ওটা পরে দেখা যাবে আগে ছ ডাক ধরো মেডিকেল নিয়ে আও ছ ডাক বাঁচাও ঠিক না ম্যাডিক বলে কি বলবে কিনা বলে ভাইরা বিষয়টা হলো দুর্ভিক্ষ যদি এসে যায় সেটা যে কারণেই হোক পরীক্ষা স্বরূপ হোক কিংবা আমাদের গোনাহার কারণে হোক যদি এসে যায় তাহলে আমাদেরকে বাঁচার রাস্তা আগে বের করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা না দুর্ভিক্ষ আমাদের কোনার কারণে হোক অবাধ্যতার কারণে হোক নিজের হাতের কামাই করা হোক কিংবা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে হোক যে কারণেই হোক দুর্ভিক্ষ দুর্যোগ সংকট মহাসংকট যদি আমাদের মাথার উপরে এসে যায় তাহলে সবার আগে আমাদেরকে বাঁচার রাস্তা বের করতে হবে কথা বলেন ঠিক না ঠিক গভীর মনোযোগ দেন ভাইরা দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য এক নাম্বার প্রেসক্রিপশন বাঁচার রাস্তা শুরু করেছি বলেন দুর্যোগ দুর্ভিক্ষ অভাব অভিযোগ থেকে বাঁচার জন্য এক নাম্বারের রাস্তা হচ্ছে গোটা জাতিকে সম্মিলিতভাবে তওবা ইস্তেগফার করতে হবে কি করতে হবে তওবা ইস্তেগফার করতে হবে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষ হয়েছিল আল্লাহর নির্দেশে পয়গম্বর মুসা আলাইহিস সালাম গোটা জাতিকে দিয়ে তওবা করেছিলেন ইস্তেগফার করেছিলেন নূহ আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়েছিল গোটা জাতিকে নিয়ে তওবা করো ইস্তেগফার করো এভাবে যুগে যুগে সমস্ত আম্বিয়া কেরামের সময় যত রকম দুর্যোগ দুর্ভিক্ষ মুখোমুখি তারা হয়েছে সব ধরনের সংকট মহাসংকট থেকে বাঁচার জন্য গোটা জাতিকে সম্মিলিতভাবে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরেরা তওবা করার নির্দেশ দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এটা এক নাম্বার গোটা জাতিকে তওবা এবং ইস্তিগফারের আন্ডারে নিয়ে আসতে হবে এবার আসেন যে হুজুর ঠিকই আছে যদি তওবা করতে হয় তাহলে তওবা যদি আমাদের বাঁচার রাস্তা বের করে দেয় তাহলে আমাদেরকে তওবা করতে হবে কিভাবে তওবা বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে সকালবেলা আপনি একটা ভুল করছেন সাথে সাথে আমরা বলি তোবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ঠিক না ঠিক বলে বলি কি না ভুল করছি মানে তোবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ব্যাস সকালে ওই ভুল করার পরে এক ঘন্টা পর আবার ওই ভুল করে দুপুরে আবার করে বিকালে আবার করে এইভাবেই আমাদের প্রতিনিয়ত চলছে ঠিক না ঠিক বলে ভুল করি ভুলের জন্য তওবাও করি আবার সেই ভুল করি এটা হয় কিনা বলে এটা শুধু আমার একার হয় বোধ হয় নাকি আপনাদেরও হয় সবারই হয় ভাইরা